Salam TV, the solution for humanity. Bismillahirrahmanirrahim. Alhamdulillah Rabbil Alamin. Wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin, nabiyyina wa habibina wa qudwatina Muhammadin sallallahu alaihi wasallam, wa ala alihi wa ashabihi ajma'in. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bortumane amader ei prithibite je ekti bishoy niye amra shobai chintito, shobai প্রতিটি খবর শুনতে ব্যস্ত থাকি। বর্তমানে যে করোনা ভাইরাস পৃথিবীতে আছে, এই করোনা ভাইরাসটি আমাদের ইসলামী দৃষ্টিতে আমরা কিভাবে দেখা হবে সেটি সংক্ষেপে একটু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই মাখলুকাতের সবচেয়ে সুন্দর ভাবে সৃষ্টি করেছেন, মানব জাতিকে আমাদেরকে সম্মান দিয়েছেন, যেভাবে নাকি তিনি সূরা তিনে বলেছেন লাকাদ খালাকনা ইনসান ফি আহসানি তাকওয়িম, কিন্তু আমাদের এই নাফসকে যেন আমরা, যেহেতু আমাদের এই নাফসটি আমাদের না, এটা আল্লাহর মালিকানা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই নাফসকে আমরা যা ইচ্ছা তা করতে পারি না, মানে কেউ ইচ্ছে করলে বলতে পারবে না যে আমার এই হাত এটা আমার মালিকানা, আমি হাত কেটে ফেলবো, পারবে না, এটা আপনার মালিকানা না, আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আপনার নাফসকে আত্মহত্যা করা কি হারাম? শুধু আত্মহত্যা নয়, যে কোনো ভাবে আপনার নাফসের আপনি শরীরের ক্ষতি হবে এই কর্ম করাটি হারাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহাল্লুকা, তোমরা নিজেরা ঈদদেরকে কোনো প্রকার নিজের নাফসের উপর কোনো ক্ষতি করিও না। এই করোনা ভাইরাসটি পৃথিবীতে এসেছে, আমরা মনে করি এই করোনা হলো এটি কাফেরদের জন্য আযাব আর মুমিনের জন্য হলো ইবতিলা, আল্লাহ পরীক্ষা। এই যে কোনো করোনার মতো যে কোনো মহামারী রোগ, আমাদের আল্লাহ তাআলা মহামারী রোগে যেসব হয়ে থাকে ওইসব ইসলাম কোন দৃষ্টিতে দেখে? ইসলাম ধর্ম আজকে থেকে 1400 বছর আগে বর্তমানে যেভাবে নাকি যারা নাকি ডাক্তার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তারা যে সিস্টেমগুলো বানিয়েছে, আজকে থেকে 1400 বছর আগে আমাদের ইসলাম ধর্ম এইসব আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই মহামারী রোগ এসব হয়ে থাকে পৃথিবীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে একটি রোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছিল যে তাউর তেরো তাউর মহামারী রোগ। মহামারী রোগ বলতে মানে কোন একটা এক এলাকাতে যদি হয় তাহলে ওই এলাকাটি পুরো কি ছড়িয়ে যায়, একজন থেকে একজন পুরো ছড়িয়ে যায়, হয় ছড়াছড়ি নয় কোনো একটি জীবাণু ওখানে আসে আর সবাইকে সে ধরে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে বলতেছেন যে ইদা সামিআতুম বিআরদি ফালা তাযহাবু ইলাইহা, এই তরু এই রোগটি অথবা যে কোনো মহামারী রোগ যদি কোন একটি জায়গাতে থাকে ফালা তাযহাবু ইলাইহা, তোমরা সেখানে কি যাইও না। ওয়াইদা কুনতুম ফিহা ফালা তাখরুজু মিনহা আও কামা ক্বালা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমরা যদি যেখানে থাকো সেখানে যদি হয় তাহলে তোমরা কি করবা বাবা, তোমরা এরকম থাকবা সেখানে। এর অর্থ মানে আমরা ইসলাম ধর্ম যখন নাকি যে কোনো ব্যাপারে চিকিৎসা করে তখন সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এর পাশাপাশি দুনিয়াবি যেসব কর্ম সেগুলো করে, এটা হলো হাব্বু তাওয়াক্কুল। মানে মানুষরা একটা কি অসুখ বিসুখ অথবা কোনো মুসিবত আসলে মানুষরা তিন প্রকারে কাজ করে থাকে অথবা তিন প্রকার মানুষরা এই অসুখের চিকিৎসা করতে চেষ্টা করে। এক ধরনের মানুষ হলো তারা শুধু ওষুধের উপরে ডিপেন্ড, আল্লাহর উপরে ঈমান নেই, শুধু কি আমাকে ভালো করে ওষুধ, এটা জানা মুসলিম তারা এরকম নাস্তিক তারা এরকম মনে করে থাকে। মানে আল্লাহর উপরে কোনো তাওয়াক্কুল নেই, তাওয়াক্কুল কিসের উপরে, ওষুধের উপরে, এটা পুরো ভুল। আরেক পার্টি শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো, কোনো ওষুধ ব্যবহার করলো না, কিন্তু ইসলাম তাও বলে ইসলাম বলেছে তুমি ওষুধ ব্যবহার করো, এটাও ভুল। তৃতীয় পার্টি সেটি হলো আমরা মুসলিম, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, এর পাশাপাশি কি করি দুনিয়াবি কোন সব চার রকম চিকিৎসা আছে চিকিৎসাগুলো আমরা করি। তো সেজন্য এই তাওয়াক্কুল এই মহামারী রোগ বর্তমানে যে করোনা ভাইরাস যে কোনো জায়গায় থাকবে সেখানে যাওয়া নিষেধ, আর যারা থাকবে ওখানে যদি এটা দেখা যায় তাহলে সেখান থেকে ওরা অন্য ওখানে যাওয়াটা নিষেধ। এর কারণ হলো মানে আপনি নিজের নাফসকে নিজে তাহলে পারাবেন, নিজেকে ধ্বংস করবেন না, কারণ সেখানে রোগটি আছে আপনি যাওয়া মানে কি আপনি ধ্বংস হবেন, আর আপনি সেখান থেকে বাইর হওয়া মানে আপনি অন্য লোকদেরকে ধ্বংস করা, কারণ আপনার কাছে আবার চলে এসেছে রোগটি, অন্যখানে যাওয়া মানে ওদেরকে ধ্বংস করা। সেজন্য আমার থেকে বর্তমানে চায়নাতে অনেক মুসলিম আমাদের বাংলাদেশি আরবি অনেক মুসলিমরা ছাত্ররা আছে, মানে তাদেরকে আমি বিভিন্ন ভিডিও দেখেছি, মানে খুব সুন্দর দেখেছি তাদের কথা। এই তো যদি ওরা মানে তলে বেল না ওদের কথাগুলো এভাবে যে আমরা যেহেতু বড় চায়না আছি এখনো তো আমাদের রোগ ধরেনি, আমরা এখন আমাদের আত্মীয় স্বজন বলতেছে যে তোমরা চলে আসো, এখন ওরা বলতেছে মানে ভাবতে বলতেছে যে আমরা যদি চলে যাই যদি আমাদের সাথে আমাদের রোগটা নিয়ে যায় আমাদের দেশে আমরা তো অন্যকে ক্ষতি করবো, যেহেতু আমরা আছি আমার থেকে যাই তাহলে আমাদের হেফাজত করবো। মানে এসব কথা শুনতে খুব বেশি আশ্চর্য হলাম যে মানুষরা এরকম মহাব্বত রাখে নিজে বলতে আমার বাবা আমার মা বোন চলে আসো, কিন্তু চলে আসবো আসতে হবে তো এয়ারপোর্ট দিয়ে, এয়ারপোর্টে এমন আছে আমি এখন ভালো এমন আছে এয়ারপোর্টে কোনো অন্য লোক থেকে আমার বোন চলে আসতে পারে। আর এটা এমন একটি রোগ আপনার ভিতরে আছে আপনি 14 দিন বুঝাই যাবে না যে এটা আপনার ভিতরে রোগ আছে, তো ডেঞ্জারাস। সেজন্য নিয়ম হলো যে কোনো একটি জায়গাতে পাওয়া গিয়েছে
সেখানে যাওয়া যাবে না, আবার যারা নাকি আছে সেখানে রোগটি দেখা দিয়েছে সেখান থেকে লোকজন না বের হবে। এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বেলাদ শাম বর্তমান যে সিরিয়া দামেশ সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, রওনা দিয়েছেন। অর্ধেক পথে শুনতে পারলেন যে বেলাদ শামে একটি মহামারী রোগ দেখা দিয়েছে। তখন আমার মুখাত্তর তিনি চিন্তা করলেন কি যাবেন নাকি যাবে না। পরে সিদ্ধান্ত নিলেন যে যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন যে কোথাও যদি এই তাওয়ুন দেখা যায় তোমরা যাইও না। তখন একজন সাহাবি, সাহাবিটির নামে বলি গিয়েছি আবু উবাইদা রকম সাহাবি, তিনি বললেন ইয়া রাসূল, ইয়া ওমর, ইয়া আমিরুল মুমিনীন, আপনি কি আল্লাহর কাদার থেকে পালাচ্ছেন? মানে আল্লাহ যদি আপনার উপর কাদার থাকে আপনার ওষুধ অতটুকু হবেই, আপনি আল্লাহর কাদার থেকে পালাচ্ছেন নাকি? আমার ওমর এই কথাটা বলেছে, আমার কথা থেকে বিখ্যাত, নাহানু নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আমরা আল্লাহর এক কদর থেকে আরেক কদরে পালাচ্ছি, সমস্যা নেই। কিন্তু এটা আমাদের এই অর্থ নয় যে আমাদের আমরা আল্লাহর সাথে নাফরমানি করতে, সেটা ইসলাম, আমরা রাসূল আমাদের মানা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলতেছে লা আদওয়া ওয়া লা দিয়া, মানে ছোঁয়াছুঁয়ি বলতে কিছু নেই, একজনের রোগ হয়েছে এর উত্তরে যে আপনার রোগ হবে তার কাছে গেলে। আবার আরেক হাতে এসে বলতেছে ফিররা মিনাল মাজদুম ফিরারাকা মিনাল আসাল, তুমি যে রোগ যে রোগী ছোঁয়াছুঁয়ি রোগ রোগী থেকে তুমি পালাও যেভাবে নাকি তুমি সিংহ থেকে পালাও। এর অর্থ কি? মানে একখানে বলতেছে লা আদওয়া, ছোঁয়াছুঁয়ি বলতে কিছু নেই, আরেকখানে বলতেছে তুমি পালা। ওলামারা এই দুই হাদিসে একসাথে করে বলেছে এর অর্থ হলো এটি যে ছোঁয়াছুঁয়ি যদি রক্তি হয়ে থাকে এটা আল্লাহ থেকে, আল্লাহর ওয়াদা, রক্তি ডাইরেক্ট না, যেভাবে নাকি কাফেররা মনে করতো, কাফেররা মনে করতো কি আল্লাহর এখানে কিছু নেই, ও রোগী ছোঁয়াছুঁয়ি আপনার রোগ হয়ে গিয়েছে। কত বুঝতে পারছেন? কিন্তু আমরা ছোঁয়াছুঁয়ি রোগ থেকে দূরে থাকি, যেভাবে রাসূল বলতেছে যে ফেরা রাখা মিনাল আসাদ, যেভাবে নাকি তুমি সিংহ থেকে পালাও সেভাবে পালাও। আমরা এই দুই হাদিস জানা হবে এভাবে যে আমরা যেই রোগ ছোঁয়াছুঁয়ি রোগ তার কাছে যাব না, দূরে থাকি। এখন তো অনেক সময় আমাদের কাছে চলে আসছে, মনে করার পর যে মনে করবো যে আমাদের কাছে গেলেই হয়ে গেছে, না আল্লাহ যদি ডাক দিয়ে থাকে হবে, এটা আল্লাহ আছে, দুনো দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং ভাইরা, বর্তমানে যে মানুষের সবাই ভয় পাচ্ছে যে মুসলিমদের মধ্যে চলে আসে কিনা, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে এই রোগটির জন্য আমাদের মুসলিম দেশগুলোতে না ছড়ায়, এই রোগটি যদি যেন কাফেরদের মধ্যেই থেকে যায় যারা নাকি জানে, কিন্তু মুসলিমদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগ থেকে বাঁচিয়ে রাখে। এর পাশাপাশি আমরা যেসব নাকি দোয়া আছে সকাল সন্ধ্যা দোয়া খুবই জরুরত, এই দোয়াগুলো পড়ব। এই দোয়ার মধ্যে অনেক, শুধু এই রোগ নয়, অন্য অনেক ক্ষতি থেকে আপনি বাঁচতে পারেন। উদাহরণস্বরূপ বলতেছি যে একটি দোয়া আছে বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলীম, এটাকে তিনবার পড়বে ফজরের সময়,
মাগরিব পর্যন্ত তাকে কোনো কিছু করতে করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আবার যে নাকি মাগরিবের সময় পড়বেন ফজর পর্যন্ত আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। খুব জরুরি সকাল সুন্দর দোয়া, আরো দোয়া আছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, এসব দোয়া খুব জরুরি। আরেকটি দোয়া এগুলো ওলামা বলছে এই দোয়াটি খুব জরুরি করবেন, যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুদান ওয়াল জুনুন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুদান ওয়া মিন সাইয়্যিল আসকার, এই চারটি রোগ খুব বড় বড় রোগ থেকে আল্লাহ থেকে আশ্রয় চাও, কেন আল্লাহ তা আপনাকে বাঁচাবে। সুতরাং আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়, প্রত্যেক দিন আমাদের এই দোয়াগুলো আমাদের মধ্যে থাকে। আর দ্বিতীয়ত যেসব নাকি ডাক্তাররাও যেসব কথা বলে যে প্রত্যেক সময় আমাদের হাত পরিষ্কার রাখা, হাত ধোয়া স্বাভাবিক আর ভালো হাত ধোয়া, কারণ হাত থেকেই মানুষদের ব্যাকটেরিয়াটা আপনার মানুষের ডায়েটের দিকে, হাতে আপনি কিছু ধরেছেন, হাত পরে চোখ চুলকালেন, নাকে হাত দিলেন, মুখে হাত দিলেন, ব্যক্তি এটা তখন ঢুকে। সেজন্য হাত প্রত্যেক পরিষ্কার রাখা, কোনো সময় হাত দিয়ে চোখ না চুলকানো, হাত ধোয়া ধুয়ে অথবা কোনো একটি টিস্যু পেপার দিয়ে চোখ চুলকানো, হাত দিয়ে আপনার নাকে হাত দিলেন পরে আবার এটি না ধুলেন না, এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেক বেশি জোর এবং যার নাকি এই অসুখটি হয়েছে সে ওলামারা বলতেছে যে সে যদি এমন রোগটা ছোঁয়াছুঁয়ি তার রোগ হয়েছে তার জমাতে নামাজ পড়া দরকার, সে ঘরে নামাজ পড়ে, কারণ সে এমন আছে মসজিদে এসেছে অন্য ভাই দেখে তার রোগটা ছড়াতে পারে, সেগুলো যার হয়েছে সে সাবধান থাকা দরকার যে আমার থেকে যেন অন্য কোনো ভাইদের এই রোগটি না পৌঁছায়। আর যারা নাকি মনে রাখবেন একটি জায়গাতে আছে সেখানে এই রোগটি দেখা দিয়েছে, যদি সেখানে মুসলিম থাকে অমুসলিমরা থাকে, মুসলিমরা অমুসলিম তো মারা গেলে সে তো দুনিয়া তার বরবাদ তাকে তো বরবাদ, কিন্তু যে নাকি মুসলিম সবে ওই জায়গাতে বাইর হয়নি সেই মারা যায় তাকে শহীদের মর্যাদা দেবে, সেজন্য আমরা সংক্ষেপে আজকে জানতে পারলাম যে এই যে একটি বর্তমান যে ভাইরাস ছড়িয়ে পড়েছে, আমরা দোয়া করব আমাদের মুসলিম দেশগুলো যেন এই ভাইরাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রাখে। আমরা প্রত্যেক সময় দোয়া করব যে আমাদের মুসলিম ভাইরা মুসলিম দেশদেরকে যেন আল্লাহ হেফাজত করে এই ভাইরাস থেকে, এবং সকাল সন্ধ্যা দোয়াগুলো বেশি বেশি করে করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই রোগ থেকে হেফাজত করুক। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته.